হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা কিন্তু অনেকেই আমাকে বলেছো বড় ব্লগ বানাতে, তাই এবার আমি ঠিক করেছি মিনি ব্লগসের সাথে সাথে মাঝে মাঝে আমি বড় ব্লগসও করব। আর যেহেতু আমি আজকে পাস্তা বানাচ্ছি, তাই ব্লগটা শুরু করব স্ট্রিট অ্যাওয়ে রান্নাঘর থেকে। আজকে পাস্তা আর বোনলেস চিকেনটা কিন্তু আমি চিকেন স্টকে সেদ্ধ করেছি। না, চিকেন স্টকটা বানাইনি, চিকেন স্টকের একটা কিউব পাওয়া যায় সেটা দিয়েই সেদ্ধ করেছি। আমার পাস্তা বানাতে যা যা লাগবে এখানে আমি গুছিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের দেখালাম পাস্তা অ্যান্ড চিকেন উইথ দ্য স্টক। আচ্ছা, চিজ লাগবে শেষে, একটাই চিজ কিউব আছে সেটাই দেব। একটু পেঁয়াজ দেওয়া যায় কিন্তু আমি দিচ্ছি না, দিচ্ছি হচ্ছে টমেটো, বেসিল অ্যান্ড গার্লিক। দেখো আমি সবসময় রসুনগুলোকে এরকম ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই, অনেক সুবিধা হয় জানো। আর এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে গার্লিক ক্রাশার, এবার আইকিয়া থেকে এনেছি, ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কীরকম হয়। একবার ট্রায়াল দিয়ে দেখি, এই যে রসুনগুলো দিলাম, আর এবার এই যে ক্রাশড হয়ে গেল, তারপরে আবার এটা খোলা যায়, খুলে এখান থেকে স্ক্রেপ আউট করে নিতে পারো। বাবা, এর থেকে তো হাতে থেতো করে নেওয়া ভালো। টমেটোগুলো রাফলি কাটছি কারণ এটা মিক্সিতে একবার পালসে দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। টমেটো সত্যি একটু বেশিও নিয়ে নিলাম, এবার এগুলোকে পালসে দিয়ে হালকা করে ক্রাশ করে নেব। একটাই চিজ কিউব আছে ও, কিন্তু আমার মনে হয় একটাই যথেষ্ট। চিকেন স্টকটা না আমি সবসময় নিজের কাছে রাখি, স্টকে রাখি আর কি। এখন রেডি হয়ে বসে আছি জানো তো, মায়ের বাড়িতে যাব, দিদি অলরেডি এসে গেছে। আমি জয়কে বলেছি একটু আয় আমাকে মায়ের বাড়িতে ছেড়ে দে, কারণ সুব্রত নেই, সুব্রত হাঁটতে চলে গেছে, তার রাস্তা এখন অনেক দেরি। আজকে কি হয়েছে বলো তো, আজকে আমার বাড়িতে টিভি বন্ধ, মানে টিভি নেই মানে এখন এই সময় সারাক্ষণ নিউজ দেখছি, আর এই সময় টিভি খারাপ, টিভি তো না খারাপ হয়েছে রিমোট। সকালবেলা একটা কাণ্ড হয়েছে, আমি সকালবেলায় জানলাটা খুলতে গেছি, নিচে কফি রেখেছি, ব্ল্যাক কফি, তার পাশে ছিল রিমোটটা। এবার যেই জানলাটা খুলেছি উপরে ওয়াটার বটল রাখা ছিল, ওইটা পড়লো কফির কাপের উপরে, কফিটা উল্টে পড়লো আমার রিমোটের উপরে। তখন তো বুঝিনি, রিমোটে একটু জল জল ছিল, আমি মুছে নিয়েছি, কিন্তু পরে দেখছি আর টিভি অন করা যাচ্ছে না। এবার রিমোট একটা অর্ডার করতে হবে, মানে অলরেডি করা হয়ে গেছে, বলা হয়ে গেছে, এবার রিমোট আসবে, ততক্ষণ টিভি বন্ধ। তুমি ভাবো তো এখন টিভি না হলে কীরকম, মানে সারাক্ষণ তো আমরা চোখ লাগিয়ে রেখেছি। যাই হোক, আমি আমার আইপ্যাডটাকে বের করেছি, এখন এটাই সম্বল, মানে আইপ্যাডে মোটামুটি সারাক্ষণ ইউটিউব চালিয়ে ওখানেই সব নিউজ দেখছি। হ্যাঁ, এখন যাবো মায়ের কাছে, মাকে বলে রেখেছি অলরেডি আমি আসছি, চাটা বানিয়ে রেখো, মিঠু এসেছিল উপরে, আমি বললাম চা নি, চা বানিও না, গিয়ে একসঙ্গে ওখানে চা খাবো, চলো মায়ের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা। আচ্ছা, তোমরা অনেকে জিজ্ঞেস করো আমি আমার ড্রেসগুলো কোথা থেকে কিনি। এই হোয়াইট ড্রেসটা আমি অরব্যানিক থেকে কিনেছি, মিন্ত্রাতে গিয়ে দেখবে অরব্যানিক আছে, অনেক সময় অরব্যানিকের নিজস্ব যেটা আছে ওখান থেকেও কিনি। আর আমার মোস্টলি অনলাইন শপিং, আমি দোকানে গিয়ে তো কিনি না, কখনো কখনো ওয়েবসাইট থেকে, আর তা না হলে অনলাইন। আর এবার যত জামা কাপড় আমি মানে কিনেছি রিসেন্টলি, সেগুলো বম্বে স্ট্রিট থেকে, বুঝছো, রাস্তার উপরে 500, 600, 450 টাকা দিয়ে অনেক জামা কাপড় কিনেছি। আর বম্বেতে যদি তুমি
চুজ করতে পারো না, যদি ইফ ইউ আর ইফ ইউ হ্যাভ দ্যাট আই, মানে তোমার ওই তুমি যদি ওই সব কিছুর মধ্যে থেকে যদি রাইট জিনিস পিক করে নিতে পারো, এত সস্তা আর এত সুন্দর, তো সেই জন্য তোমাদেরকে লিঙ্ক এখন আমি দিতে পারছি না। এই জামাগুলো খুব পুরনো, এরপরে থেকে যদি কোনো নতুন ড্রেস কিনি বা কিছু কিনি আর যেটা আমার নিজেরও খুব পছন্দ যদি হয়, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেব, সেটাই ভালো। অনেকে বলেছো, আর একবার আমার লিপস্টিকের কথা জিজ্ঞেস করেছিল, আমি লিখে দিয়েছিলাম কমেন্ট সেকশনে যে ওইটা বোধ হয় মেবেলিনের ভিনাইল না কি জানি, ভিনাইল তো VINYL, তো অস্ট্রাক নাম্বার 110 এটাই ছিল, অনেকে জিজ্ঞেস করেছিলে জানো, তো আমি আলাদা আলাদা করে সবাইকে কমেন্টে সেটা লিখেছিলাম। আই ডোন্ট নো তোমরা দেখেছো কি না, বাট এবার থেকে আমি চেষ্টা করব তোমরা যাই জিজ্ঞেস করবে আমি নেক্সট ব্লগে সেটাকে বলে দেব। এই যে মায়ের কাছে এসে গেছি, মা কি অবস্থা তোমার? মা তোমাকে গাল ফোলা কিন্তু ভালোই লাগছে, আমাদের তো এমনি গাল ফুলে যাচ্ছে দাঁতে ব্যথা ছাড়াই। আমি আমার ক্যামেরা স্ট্যান্ড খুঁজছিলাম দিদি, এটাকে দেখাচ্ছে, এটা আমার মায়ের স্ট্যান্ড, এই যে এটা এটা ছাতা ভাবছি, মা বলছে এটা ছাতা ভাবছি। মায়ের ঘরে সব আমার ভাইয়ের ছেলে যত রঙের জিনিসপত্র, এই যে সব কত কিছু ওর খেলনাপত্র সবকিছু। মা এরকম আজকাল দেখা যায় না, ক্যালেন্ডার তার তলা এরকম ক্রিস্ট লাগানো, এটার অপেক্ষায় ছিলাম, চা এন্ড টোস্ট। আমাদের তিনজন চয়কে বলে রেখেছিলাম আমাকে বাড়িতে ড্রপ করার কথা, তাই ও চলেও এসেছে। বুধবার মায়ের রুট ক্যানাল ট্রিটমেন্ট হবে আর সেটাই মা জয়কে বলছে। যদিও আমার ভাই এখন এখানে আছে, কিন্তু জয় আমাদের খুবই বড় একটা সাপোর্ট সিস্টেম। দাও দাও আমার পূজোর টাকা। এত বয়স হয়ে গেল তাও এখন মায়ের কাছ থেকে এই টাকাটা, না মানে একটা ডিফারেন্ট ফিলিং তাই না? মায়ের কাছে মায়ের মা পুজোর টাকা দেয় এখনো, অ্যামেজিং। একটা গল্প বলবো পরে রিলেটেড টু দিস। এবার যখন মা খুব অসুস্থ হয়েছিল, মানে দিদি তোর বাড়িতে গেছিল না, মা খুব অসুস্থ হয়েছিল, আর মা তার মধ্যে আর কাজের মেয়েদের বলছে, বাবা আমি এত অসুস্থ হয়ে গেলাম, তোদের পুজোর টাকাটা দিয়ে যেতে পারলে হয়। মানে মা ওয়াজ স্কেয়ার্ড না, মা ভয় পাচ্ছিল। তো আমি ভাবি যে এরকম মানুষগুলো আই থিঙ্ক মায়েদের জেনারেশনের সঙ্গেই আই থিঙ্ক ইটস, মা চিন্তা ওটা বেশি যে পুজোর টাকাটা তো দিয়ে যেতে পারবো নাকি। মা দুটো ডাব্বায় করে আমাদের কি দিচ্ছে বলো তো, তালের বড়া কিছু বানালে মা এখনো আমাদের দুজনের জন্য তুলে রাখে। আমরা বেরিয়েই যাচ্ছিলাম, ঠিক সেই সময় আমার ভাই ঢুকলো অফিস থেকে, দেখলাম ঘড়িতে 8:30। তাও তো একদিকে ভালো, অফিস একদমই বাড়ির কাছে সল্টলেকেই। ভাই এসে গেল বলে আমরা আরও আধ ঘন্টা বসে গেলাম। খুবই অদ্ভুত, এত কাছাকাছি থাকা সত্ত্বেও সবসময় যে আমাদের তিনজনের একসঙ্গে দেখা হয় তা কিন্তু না, তাই দেখা হলে দারুণ লাগে। অফিস থেকে ফিরতে ফিরতেই যদি 8:30-9 হয়ে যায় দেখা কখন হবে বলো তো। তবে দিদির বাড়ি যেহেতু মায়ের বাড়ির থেকে ওয়াকিং ডিস্টেন্স, তাই আমার থেকে ওর আসা যাওয়াটা অনেক বেশি।
দিদিকে ড্রপ করে আমি বাড়ি ফিরে এলাম। আজকের ব্লগটা হয়তো অন্য দিনের ব্লগ থেকে একটু ডিফারেন্ট হয়েছে, কেমন লাগলো জানিও। তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসা আমাকে প্রতি মুহূর্তে ইন্সপায়ার করে।